রয় হলেন টপ স্কোরার হাই বন্ধুরা ফুটবল বাণীর আরও একটা নতুন এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চলে এলাম ইন্ডিয়ান ফুটবলের আরও একটা আপডেটের ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে ইন্ডিয়ান ফুটবলের বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আছে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব ট্রান্সফার আপডেট আছে সমস্তটাই তোমাদেরকে জানাবো তো প্লিজ বন্ধুরা ভিডিওটা একদমই স্কিপ না করে পুরোটা দেখো সমস্ত আপডেটগুলো জানার জন্য একটা কথাই বলবো যারা প্রথমবার আমাদের চ্যানেলে এলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই রেগুলার আপডেট সবার আগে পেতে তো চলো এখানে একদমই আর কথা বাড়াচ্ছি না সরাসরি আজকের মেন টপিকে যাওয়া যাক তো বন্ধুরা রয় কৃষ্ণা হয়ে গেলেন ফিজির এখনও অবধি সর্বকালের টপ গোলস্কোরার ভানুয়াতুর এগেনস্টে একটা ফ্রেন্ডলি ম্যাচে ফিজির হয়ে দুটো গোল স্কোর করেন রয় কৃষ্ণা এবং তিনি হয়ে যান ফিজি ন্যাশনাল টিমের এখনও অবধি সর্বকালের টপ গোলস্কোরার উনতিরিশটা গোলের সাথে তো আমাদের তরফ থেকে অবশ্যই রয়কে মেনি মেনি কংগ্র্যাচুলেশনস এবার কথা বলবো কেরালা ব্লাস্টার্স কে নিয়ে কে পরবর্তী সিজনের জন্য প্রি সিজন ক্যাম্প কিন্তু ইউরোপে করতে চলেছে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছো সব কিছু ঠিকঠাক থাকলে ইউরোপে গিয়ে প্রি সিজন কমপ্লিট করতে চলেছে কেরালা ব্লাস্টার্স এফসি পরবর্তী সিজনের আগে এরই সাথে তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে কেরালা ব্লাস্টার্স এফসি স্ট্রাইকার অ্যালভেরো ভ্যাসগেজের আপডেটের ব্যাপারে সেই নিয়ে যা আপডেট আছে অ্যালভেরো ভ্যাসগেজের কাছে বর্তমানে আইএসএলের বিভিন্ন ক্লাব এছাড়া মেজর লিগ সকারেরও বিভিন্ন ক্লাবের অফার আছে অন্যদিকে চায়নারও অফার ছিল তবে তিনি চায়নার অফারটাকে রিজেক্ট করে দিয়েছেন অর্থাৎ বর্তমানে আলভারো ভ্যাসগেজের কাছে বিভিন্ন ক্লাবের অফার থাকলেও তিনি কিন্তু এখনও কোনো ক্লাবে সাইন করেননি অর্থাৎ তিনি বর্তমানে ওয়েট করছেন এবার কথা বলবো ইস্টবেঙ্গল ক্লাবকে নিয়ে ইস্টবেঙ্গল ক্লাব কিন্তু আবারও একটা ট্রান্সফার ব্যানের সম্মুখীন হয়েছে তোমাদেরকে বেশ কিছুদিন আগেই জানিয়েছিলাম যে এরকমটা হতে পারে বেশ কিছু ফুটবলারের স্যালারি বর্তমানে ডিউ আছে সেগুলো যতদিন না মেটাতে পারবে ইস্টবেঙ্গল কিন্তু আবারও একটা ট্রান্সফার ব্যানের সম্মুখীন হতে পারে সেটাই হলো ইস্টবেঙ্গল ক্লাবকে কিন্তু এর তরফ থেকে আবারও একটা ট্রান্সফার ব্যান দেওয়া হয়েছে যেই ট্রান্সফার ব্যানটা পরবর্তী যে ট্রান্সফার উইন্ডোটা খুলতে চলেছে জুন মাসে সেই ট্রান্সফার উইন্ডোতেই কিন্তু হতে চলেছে যেটা আপডেট নাইন জুন থেকে এই ট্রান্সফার ব্যানটা শুরু হবে তবে হ্যাঁ তার আগে যদি ইস্টবেঙ্গল ক্লাব স্যালারি মিটিয়ে দিতে পারে তাহলে তো অবশ্যই ট্রান্সফার ব্যান্ড উঠে যাবে সেটা নিয়ে কোনো সমস্যার কিছু নেই এটা খুব একটা জটিল ব্যাপার নয় এর আগে ইস্টবেঙ্গল ক্লাব বহুবার ট্রান্সফার ব্যান পেয়েছে তবে সব কিছু ঠিকঠাকভাবে আবার মিটিয়েও নিয়েছে তাই আশা করা যায় খুব তাড়াতাড়ির মধ্যেই ট্রান্সফার ব্যান্ডটা উঠে যাবে ইস্টবেঙ্গলের মাথা থেকে তবে হ্যাঁ তার আগে অবশ্যই সেই সমস্ত প্লেয়ারদের যাদের স্যালারি ডিউ আছে তাদের স্যালারিটাকে পুরোপুরি মিটিয়ে দিতে হবে এবার ইস্টবেঙ্গল ক্লাবকে নিয়ে দুটো বড় বড় ট্রান্সফার আপডেটও আছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি সব কিছু ঠিকঠাক থাকলে আবারও কিন্তু লাল হলুদ জার্সি পড়তে চলেছেন জবি জাস্টিন হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছো আঠাশ বছর বয়সী স্ট্রাইকার জবি জাস্টিন যিনি ইস্টবেঙ্গল ক্লাবেই তার কেরিয়ারটা শুরু করেছিলেন এবং দুর্দান্ত পারফরমেন্স দিয়েছিলেন ইস্টবেঙ্গল ক্লাবের হয়ে দু হাজার সতেরো থেকে উনিশের মধ্যে জবি জাস্টিন ইস্টবেঙ্গলের হয়ে উনচল্লিশটা ম্যাচ খেলেছিলেন টোটাল সেখানে ষোলোটা স্কোর করেছিলেন তবে তারপর থেকেই কিন্তু অনেকটাই চোট আঘাত সমস্যার মধ্যে দিয়ে গেছেন জবি জাস্টিন এটিকেতে সেরকম গেম টাইম পাননি তারপর এটিকে মোহনবাগানেও সেরকম গেম টাইম পাননি আর তারপরে সাইন করেছেন চেন্নাইন এফসিতে চেন্নাইন এফসিতেও সেভাবে টাইম পাননি খেলার অর্থাৎ চোট আঘাত সমস্যায় কিন্তু অনেকটাই ভুগেছেন বলতে পারো জবি জাস্টিন ইন্ডিয়ান ন্যাশনাল টিমের হয়েও তিনটে ম্যাচ খেলেছেন বর্তমানে চেন্নাইন এফসির সাথে তার কন্ট্র্যাক্ট দু হাজার তেইশ সাল অবধি আছে তবে এই মুহূর্তে যেটা শোনা যাচ্ছে ইস্টবেঙ্গল ক্লাব কিন্তু এই জবি জাস্টিনকে সাইন করতে অত্যন্ত আগ্রহী পরবর্তী সিজনের আগে তবে হ্যাঁ ইস্টবেঙ্গলকে যদি সাইন করতে হয় জবি জাস্টিনকে তাহলে অবশ্যই চেন্নাইন এফসিকে একটা ট্রান্সফার ফি দিতে হবে কারণ দু হাজার তেইশ সাল অবধি তার কন্ট্র্যাক্ট আছে চেন্নাই এন এফসিতে তো দেখা যাক শেষ পর্যন্ত জবি জাস্টিনের ডিলটা ডান করতে পারে কি না ইস্টবেঙ্গল ক্লাব অন্যদিকে আরও এক প্লেয়ারের নাম উঠে আসছে চব্বিশ বছর বয়সী সেন্টার ব্যাক বা রাইট ব্যাক সার্থক গোলুই সার্থক গোলুই যিনি দু হাজার কুড়ি একুশ সিজনে ইস্ট ইস্টবেঙ্গলের জার্সিতে পাঁচটা ম্যাচ খেলেছিলেন বাঙালি ফুটবলে অত্যন্ত পরিচিত মুখ বলতেই পারো সার্থক গোলুই এআইএফএফ এলিট একাডেমির প্রোডাক্ট তারপর মোহনবাগানে খেলেছেন তারপর পুনে সিটি এফসি মুম্বাই সিটি এফসির মতো ক্লাবে খেলেছেন আর এই সিজনে তিনি বেঙ্গালুরু এফসিতে সাইন করেছিলেন তবে এই সিজনে বেঙ্গালুরু এফসির হয়ে মাত্র তিনটে ম্যাচ খেলেছেন ঊনপঞ্চাশ মিনিট মাঠে ছিলেন অর্থাৎ একদমই গেম টাইম পাননি সার্থক গোলুই এই সিজনে বেঙ্গালুরু এফসিতে দু হাজার তেইশ সাল অবধি বেঙ্গালুরু এফসির সাথে কন্ট্রাক্ট আছে সার্থক গোলুইয়ের তবে ইস্টবেঙ্গল কিন্তু আবার এই সার্থক গোলুইকে নিজেদের দলে ফেরাতে চাইছে তবে হ্যাঁ বর্তমানে বিষয়টা একদমই ইনিশিয়াল স্টেজে আছে তো দেখা যাক সার্থক গোলুই বা জবি জাস্টিনকে সাইন করতে পারে কিনা না ইস্টবেঙ্গল ক্লাব এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই নিচে কমেন্ট সেকশানে জানিও তো বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করব আইএসএল এ খেলে যাওয়া অন্যতম সেরা বিদেশি ফুটবলার উনত্রিশ বছর বয়সী কলম্বিয়ার স্ট্রাইকার স্টিভেন মেন্ডোজার আপডেট দিয়ে আপডেট ঠিক বলবো না তোমাদের একটা প্রশ্নের উত্তর দিয়ে দেবো দু একদিন ধরে একটা বড় রিউমার কিন্তু মার্কেটে ঘুরে ফিরে বেড়াচ্ছে যে স্টিভেন মেন্ডোজা আবারও ফিরতে চলেছেন আইএসএলে এবং তিনি আবারও ফিরতে চলেছেন চেন্নাইন এফসিতে তারপর তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করেছো ইনস্টাগ্রামে মেসেজও করেছো যে দাদা স্টিভেন মেন্ডোজা কি সত্যিই ফিরতে চলেছেন আবারও আইএসএলে চেন্নাইন এফসিতে তারপর আমরা বিষয়টা নিয়ে বিভিন্ন জায়গায় খোঁজখবর নিই স্টিভেন মেন্ডোজা যিনি বর্তমানে ব্রাজিলের ক্লাব সিয়েরাতে খেলছেন সিয়েরার সাথে দু হাজার সালের ডিসেম্বর অফ দি কন্ট্র্যাক্ট আছে এখনও স্টিভেন মেন্ডোজার এবং স্টিভেন মেন্ডোজা বর্তমানে সিয়েরার একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ফুটবলার তো এই মোমেন্টে দাঁড়িয়ে যেটা আপডেট আছে তিনি সিয়েরা কোনো মতেই ছাড়ছেন না অর্থাৎ চেন্নাই এন বা অন্য যে কোনো ক্লাবে স্টিভেন মেন্ডোজার বর্তমানে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত কম অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে স্টিভেন মেন্ডোজার ক্লাব ছাড়ার সেরকম কোনো সম্ভাবনা নেই তো দেখা যাক পরবর্তী সময়ে আর কিছু আপডেট বেরিয়ে আসে কিনা তবে আপাতত এরকমই আপডেট আছে অর্থাৎ চেন্নাই এন এফসিতে মোস্ট প্রোভাবেলি স্টিভেন মেন্ডোজা কোনো এই মুহূর্তে আসছেন না তবে হ্যাঁ পরবর্তী সময়ে যদি আরও কোনো বড়ো আপডেট পাই বা নতুন কোনো আপডেট পাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই নিচে কমেন্ট সেকশনে জানিও আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করো চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে টং করে দিও তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার পরের এপিসোডে ততক্ষণের জন্য টাটা